করতে হবে আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম নুডলসের মশলাটা আসলে আমি যখন প্যাকেট নিয়ে আসি তখন আমার নুডলসের মশলাগুলো রয়ে যায় ওই নুডলসের মশলাগুলাই আমি এড করে ফেলেছি আর এই নুডলস যে আমি এখানে ইউজ করতেছি এই নুডলস আমি নিজে বাসায় তৈরি করেছি একটু সুগার দিয়ে দিলাম সুগার দিলে একটু ভালো লাগে এটা আপনারা স্কিপ করতে পারেন আর দিলে দিতে পারেন কারণ কারণ হচ্ছে টমেটোর মধ্যে থেকে যে পানি বের হয় ওগুলার জন্য আমি টমেটোগুলা লাস্টে দেব ফার্স্টে দেই না আপনারা ইচ্ছা করলে ফার্স্টেও দিতে পারেন বাট আমি একটা মানে পরে দিলাম এটা রেডি হয়ে গেল আমার এক চাউমিন খুব ইজি একটা রেসিপি সবাই অনেকেই এই রেসিপিটা জানেন বাট অনেকে জানেন না যারা জানেন না তারা এই রেসিপিটা ফলো করবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কিছু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার এই রেসিপি যত বেশি তত সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা ফিউচারে আমি যা যা রেসিপি নিউ নিউ রেসিপি আপলোড করব ইউনিক কিছু ওগুলো পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি বেল আইকন প্রেস করবেন খুদা হাফিজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের সবাই